ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আমাদেরকে নিবন্ধন জানতে চেয়েছেন যে নতুন বাবুর আকিকাকে সপ্তম দিনেই করতে হবে। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়া সলাতু ওয়া সালাম আলা রাসূলিল্লাহ মা বাদ। জি সম্মানিত বোন, আসলে আকিকা যারা সামর্থ্য রাখে তাদের উচিত এবং কর্তব্য হলো এই যে সাত দিনের দিন আকিকা করা। আর যদি ছেলে সন্তান হয় তার পক্ষ থেকে দুটি ছাগল বা দুটি দুম্বা বা দুটি ভেড়া, আর যদি মেয়ে সন্তান হয় তাহলে একটি ছাগল একটি ভেড়া অথবা একটি দুম্বা। তার দলিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পরিষ্কার ভাষায় বলেছেন, আনিল গোলাম সাতানি ওয়ানিল জারিয়াতি সাতুন। এবং সাত দিনের দিন আকিকা করবে তার দলিল মুসনাদ আহমদ আবু দাউদের হাদিস আন সামুরা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ক্বাল কুল্লু গোলামিন রাহীনাতুন বিআকিকাতিহি তুযবাহু আনহু ইয়াউমা সাবিহ ويحلق رأسه ويسمى সামুরা যেহেতু বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রত্যেকটি ছেলে সন্তান তার আকিকার সাথে বন্ধক থাকে, তাই সপ্তম দিনে তার পক্ষ থেকে আকিকা করবে, মাথার চুল মন্ডন করবে এবং নাম রাখবে। তো এই মর্মে আরও হাদিস রয়েছে, সে হাদিসগুলোকে একত্রিত করে ওলামা মুহাদ্দিকিনগণ বলেছেন যে সামর্থ্যবান ব্যক্তি সাত দিনের দিন আকিকা করবে। তবে যদি সেই মুহূর্তে তার সামর্থ্য না থাকে তাহলে যখনই সে পরবর্তীতে সামর্থ্যবান হবে তৎক্ষণাতেই ছেলে মেয়েদের পক্ষ থেকে আকিকা করবে। তবে এক্ষেত্রে এটা লক্ষণীয় না যে সাত দিনের দিনে করতে পারে না, চোদ্দ দিনে করতে পারে না, একুশ দিনে করবো, জি না। বরং সাত দিন যখন পার হয়ে যাবে, যখনই সে সামর্থ্যবান হবে তখনই সে তার ছেলে মেয়েদের পক্ষ থেকে সে আকিকা করবে। বাকি আল্লাহু আলম সব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।